এই রাস্তায় মিশেছে অজয় নদীতে। এই অজয় নদীর একদম গায়ে যেখানে আজকে আমরা এসেছি, আর আগে একটু পরিচয় করে দিই। বিদ্রোহী কবি নজরুল ইসলামকে ধর্মনিরপেক্ষ, ভালোবাসার প্রতীক, স্বাধীনতা সংগ্রামী একাধারে। মাতৃন স্কুলে যখন নজরুল পড়াশোনা করছিলেন, এই মাতৃন স্কুলের প্রধান শিক্ষক, তিনি একাধারে জনপ্রিয় কবি, মাটির মানুষ, নদীর কথা বলেন, প্রকৃতির কথা বলেন। আমরা সেখানেই চলেছি কবি কুমোদরঞ্জন মল্লিকের বাড়িতে। আসুন, সঙ্গে থাকুন। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে, জল সেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। সামনে দুষর বেলা জলোচ্ছরের মেলা, সুদূর গ্রামে ঘর দেখা যায় তরুলতার ফাঁকে। নয়নে পড়েছে মৃত্যু কালিমা, দেরি নাই বেশি আর, মোর পানে পিয়া তুলিল বারেক করুণ নয়ন তার। বিদ্যুৎ হানা বিশাল নয়ন, কালো টানা সেই ভুরু, নমিয়া পড়েছে চিরনিদ্রায় তন্দ্রা হয়েছে শুরু। অঞ্চলে বাঁধা চাবি রিং তার দিল মোর পদতলে, শুভদৃষ্টির দুজোড়া আঁখি ভরিয়া উঠিল জলে। আজকে কুমোদরঞ্জন মল্লিকের বাড়িতে এসে হাজির, একদম অজয় নদীর গায়ে। আগে আমরা প্রকৃতির টানে নদীর গায়েই এলাম, আর এই রচনা কুমোদরঞ্জন মল্লিকের। কবি আমাদের বাংলা সাহিত্যের সেই সময়ে, বিশেষ করে তিনি রবীন্দ্র পরবর্তী কবি। এবার একটি বিষয় এখানে উল্লেখ করা দরকার, যেটা আমাদের কাছে প্রায় অজানা। কবি নজরুলকে বিদ্রোহী জাতীয় কবি করে তুলতে এই কবি কুমোদরঞ্জন মল্লিকের ভূমিকা অনেক। 1937 থেকে নজরুল কিন্তু চেষ্টা করেছিলেন কুমোদরঞ্জন মল্লিকের গান জাতীয় স্তরে আনার জন্য। চলুন, বসতবাটি, মন্দির, তাদের কুলুগুরু, সে জায়গাগুলো দেখাই। সঙ্গে থাকুন, স্কিপ আউট করবেন না, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সকলের সঙ্গে। আমি এখন আছি কুমোদরঞ্জন মল্লিকের বাড়ির ঠিক পেছনটায়। সামনের পোর্শনটা আপনাদের দেখিয়েছি, ওনার শিব মন্দির, যেখানে নিত্যদিনের গোপাল পূজা হতো। তো এখনো পুরোহিত রয়েছেন, পুজো করছেন ভেতরে, জানতে পারবো কিছু তথ্যাদি। খসা কঙ্কাল সার জঞ্জাল ভরা বাড়ি, ঘন জঙ্গলে ঘেরা চারিধার, দেখিলে চিনিতে পারি। আচ্ছা, এই ছবিটা হচ্ছে এই যে বাড়িতে, এই যে কবির বাড়ির পাশেই লাগোয়া, ঠিক আছে, এই যে লোচন দাসের, ইনার কি পৈতৃক পিতৃবংশের জমি জমা এখানে কিছু আছে না? একদম নদীর ধারে গায়ে লাগানো, একদম তাহলে এদের অনেক সম্পত্তি ছিল, তাই না? প্রপার্টি ছিল, মল্লিক মশাই, মানে কুমোদরঞ্জন মল্লিক। আচ্ছা, দেখুন কবির লোচন দাসের এই যে কবির মূর্তি, এখানে নিত্য পূজা হয়। একটু যদি কিছু বলেন ঠাকুরমশাই, জয় শিব শুভ। আজও লোচন দাসের নিত্য পুজো হয়।
এক আশ্চর্য, এটা উপরি পাওনা। আজকে এসে আমরা একদম এমন টাইমে ঢুকলাম যেখানে লোচন দাসের পুজো চলছে, নিত্য বিগ্রহ হিসাবে কবি কুমদরঞ্জন মল্লিকের ঠিক বাড়ির পাশে একদম পিছনে লাগোয়া মন্দির। ঠিক আছে, মল্লিকের বাড়ি একদম অজয়ের গায়ে লাগানো মধুকর কুমদরঞ্জন মল্লিক, তার বসত বাড়িতে আমরা এসে হাজির হয়েছি। একদম গ্রাম বাংলার চিত্র, পাশেই অজয় নদী। আর এ পথে আর হবে না কো আশা, দুধারে যায় রোপণ করে বুকের ভালোবাসা। ধুলার পথ যায় ভিজায়, শ্যামল আসন যায় বিছায়, অমল করে যায় রেখে যায় ক্ষণিক কাঁদা হাসা। ভক্তিবিহীন সম্বলহীন দুঃখী অকপট, শক্তি নাহি গড়তে দেউল শান্ত নারী মঠ। দরদি এই দিনের হিয়া, নিঝরে যাক প্রণয় দিয়া, হয়তো কোনো তৃষিতেরই মিটতে পারে তৃষা। আমরা বাসভূমিগুলিকে তুলে ধরেছি নদীর সঙ্গে, কবির রচনায় বারবার অজয় নদী ফিরে এসেছে। এই অজয় নদীর সঙ্গে কবির আত্মার আত্মীয়। রবীন্দ্রনাথের থেকে 22 বছরের ছোট রবীন্দ্র পরবর্তী সেরা কবিদের মধ্যে গ্রাম বাংলার কথা, নদীর কথা, প্রকৃতির কথা কুমদরঞ্জন মল্লিকের রচনায় ধরা পড়েছে। নজরুলকে বিদ্রোহী আন্তর্জাতিক কবি করে তোলার পেছনে কিন্তু এই কুমদরঞ্জন মল্লিকের ভূমিকা অনেক। যে মাত্র স্কুলে প্রধান শিক্ষক হিসেবে ছিলেন, সেখানে এই প্রধান শিক্ষক কুমদরঞ্জন মল্লিক নজরুলকে নিজের হাতে তৈরি করেছিলেন। সেই কৃতজ্ঞতা থেকেই 1937 দিকে যখন নজরুল গ্রামোফোনে ছিলেন, সে সময় চেষ্টা করেছিলেন কুমদরঞ্জন মল্লিকের তার গানগুলি আসুক গ্রামোফোনে, চিঠি দিয়েছিলেন। এবং এই কুমদরঞ্জন মল্লিক বাংলা সাহিত্যে যেভাবে জায়গা করে নিয়েছিল, আজকে এরকম একটা সময়ে দাঁড়িয়ে বিশেষ করে প্রাইভেট স্কুলগুলো ICSE, CBSE, ISC বোর্ডের ছেলে মেয়েদের কাছে একদম অজানা, তার কারণ কুমদরঞ্জন মল্লিকের রচনাগুলি ট্রান্সলেশন হয়নি, ইংলিশ সিলেবাসে এসে পৌঁছায়নি, যে কারণে একটা বড় সংখ্যার ছাত্রছাত্রীদের কাছে একদম অজানা। আমাদের অসংখ্য কবি, তাদের স্থান নেই ইংরাজি সাহিত্যে, অথচ এ রবীন্দ্রনাথও কিন্তু স্থান হতো না যদি তিনি সেই সময় 1911 ঠিক আগে করে যে লড়াই তিনি চালিয়ে গিয়েছিলেন রাশিয়া, ইউরোপ, 32 বারের বেশি তিনি বিদেশ ভ্রমণ করেছেন, বন্ধুবর্গের দ্বারা সহযোগিতা পেয়েছেন, ট্রান্সলেট করেছেন সেগুলো বিভিন্ন ভাষা, আজকে আরও বেশি ভাষায় মুদ্রিত হচ্ছে। কুমদরঞ্জন মল্লিকের সেই রচনাগুলি কিন্তু কোনোভাবেই স্থান পায়নি, অথচ কতটা মূল্যায়ন তা আপনারা একবার যদি শোনেন কিংবা পড়েন তা বিচার করতে পারবেন। কবি কুমদরঞ্জন মল্লিকের বিগ্রহ